আমি অনেক দিন আগে থেকেই ফোন ইউজ করি, কিন্তু সব সময় সেকেন্ড হ্যান্ড ফোনই ইউজ করেছি। চাপ মুখে দিয়ে দিয়েছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঋতু ফুড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা একটু সাপোর্ট করো এই চ্যানেলটাতেও। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আশা করি যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো আজকে আমি প্রচুর হ্যাপি, তো সেই আনন্দটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সত্যি এটা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল, জানি না কখনো পূর্ণ হবে ভাবতে পারিনি। তো এর আগে ইউটিউবে টাকা দিয়ে দেখেছিলে যে তোমরা দাদা দোকানটা করেছে, আর এবারে ইউটিউবে টাকা দিয়ে আমি কিছু কিনেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমাদের ভালোবাসা ছিল বলেই আজকে আমি এই জিনিসটা পেয়েছি, মানে এতটা সাফল্য পেয়েছি, যেইটুকুই পেয়েছি তোমাদের জন্য পেয়েছি। তোমরা ভিডিওগুলো দেখো বলেই আজকে আমরা আর্নিংটা করতে পারছি। পাপাই দেখো এই ছোটো টেবিলের ওপর উঠে বসেছিলো বলে ওকে বড় টেবিলটার ওপর চাপিয়ে দিয়েছি, ওখানে দুষ্টুমি করছে। ইউটিউবে বেশিরভাগই সবাই একটা ইনকামের সোর্স খুঁজে পাওয়ার জন্যই আসে, তো আমরাও সেই কারণে এসেছিলাম। আর এখন আমরা কম বেশি কিছু তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আর্নিং করছি। ইউটিউবের সেই টাকা দিয়েই আজকে আমি আমার জন্য একটা জিনিস কিনেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, তোমাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি ভাবলাম এটাও শেয়ার করা উচিত, কারণ এটা আমার অনেকটাই আনন্দ। আর পাপাই দেখো দুষ্টুমি করছে, তোমরা ওকে নিয়ে ভিডিও করতে বলো, দেখো ওকে নিয়ে ভিডিও করলে এইরকমই অবস্থা হবে। বসো, এখানে বসো, এখানে বসো, হ্যাঁ এবার খাও। তোমাদের জানার অধিকার আছে যে আমি টাকাটা দিয়ে কি করলাম। আর পাপাই অনেকক্ষণ ধরে টেবিলটার ওপরে ওঠার চেষ্টা করছিল, তো ও না উঠতে পেরে একদম অতিষ্ঠ করে দিচ্ছিল, এখনও উঠে বসে পড়েছে, ও খেলা করছে। চলো আমি শান্তি মতন ভিডিওটা করি, দুটো কথাও বলতে পারছি না তোমাদের সঙ্গে শান্তি মতো। তো চলো সেই জিনিসটা দেখা যাক এবারে। আর সেই জিনিসটা হলো এ, দেখো উল্টে ধরেছি। তো এটা হচ্ছে আমার নিউ ফোন, মানে জীবনে সত্যি আমি ভাবিনি এত দামি একটা ফোন কোনোদিন আমার হবে। আর এর আগে যে ফোনটা আমি ইউজ করছিলাম সেটা রেডমি 6 ছিল, তোমরা দেখেছিলে সবাই যে গ্লাসটা একদম ভেতরে গ্লাসটা একদম ফেটে গেছে, তো বাবাই ভেঙে দিয়েছিল, ওটা আর চালানো যাচ্ছিল না। তাই একটা ফোনের দরকার ছিল, তাই ভাবলাম চলো একটু একটু দামি দেখে একটা ফোন নিই, তাহলে আমাদের ভিডিওটাও এডিটিং করতে সুবিধা হবে, এই ভেবেই একটু বেশি র্যাম দেখে ফোনটা নেয়া। আর এই ফোনটা সম্বন্ধে তোমরা যা যা জানতে চাও আমার ডেসক্রিপশনে এটার পারচেস লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। ফোনের দাম, ফোনের ফিচার্স সব কিছু সম্বন্ধে জেনে যাবে। তো সত্যি কথা আজকে এই ফোনটা সম্বন্ধে বলতে গিয়ে আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছি, আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। আমার জীবনে এই ফোনটা সত্যি স্বপ্ন। আমি অনেকদিন আগে থেকেই ফোন ইউজ করি, কিন্তু সবসময় সেকেন্ড হ্যান্ড ফোনই ইউজ করেছি। অনেক কথা মনে পড়ে যাচ্ছে আর কান্না পেয়ে গেল। তো আমার মা বাবার ক্ষমতা ছিল না আমাকে কোনো নতুন ফোন কিনে দেবে, তবুও মা একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দিয়েছিল অ্যান্ড্রয়েড। আর আমি টিউশন করে আর মা কিছু পয়সা দিয়ে একটা নতুন ফোনও কিনে দিয়েছিল মা আমাকে, ওটা জাভা সাপোর্টিং সেট ছিল, কিন্তু বন্যার জলে হারিয়ে যায় ফোনটা, আমি বেশি দিন ইউজই করতে পারিনি ফোনটা, হয়তো এক মাসও মনে হয় ইউজ করতে পারিনি। তো ভাবতে পারিনি কোনো দিন আমি নতুন ফোন আর ইউজ করতে পারবো। তো এখানে আসার পরে ওর ও
যখন নতুন ফোন কিনতো তো ওর সেটগুলো আমি নিয়ে নিতাম। এভাবে আমি এখানে এসে তিনটে সেট ইউজ করেছি। আর আজকে সত্যি নতুন ফোনটা পেয়ে কি বলবো আমি জানি না, প্রচুর আমার পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে, প্রচুর কান্না পেয়ে যাচ্ছে। তো আজকে আমি প্রচুর হ্যাপি, প্রচুর 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 হ্যাপি। যখন ইউটিউব করা শুরু করলাম আমাদের ফোনের কোয়ালিটিটা একটু ভালো হওয়া দরকার ছিল, তখন ও একটা নতুন ফোন কিনতো আর ওর ফোনগুলো আমি নিয়ে ইউজ করতাম। তো আজকে সত্যি আমি একটা ফোন কিনেছি, মানে আমি ফোন পেয়েছি, তো কি বলবো আমি বলার ভাষা পাচ্ছি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বুঝতে পারিনি যে ভিডিওটা করতে গিয়ে আমার এত পুরনো কথা মনে পড়ে যাবে আর আমি এতটা ইমোশনাল হয়ে যাব। তো তোমাদের সঙ্গে জাস্ট আনন্দটাই শেয়ার করতে এসেছিলাম, আমার নতুন ফোনের আনন্দটা। চলো তাহলে ফোনটা খুলে দেখাই তোমাদেরকে একটু। ফোনটা আমি একদিন ইউজ করেছি, এ দেখো। এটা মডেল হচ্ছে ওপো A53, নতুন লঞ্চ হয়েছে। আর নিয়ে নিলাম ফোনটা, তো বেশি র্যাম ছিল, নিয়ে নিলাম। আর ও ওপো ইউজ করছে জানো, ওপোর একটু ক্যামেরা কোয়ালিটিগুলো ভালো, তার জন্য ওপোটাই নিয়েছিলাম। আর এটার র্যাম আছে 6 GB, আমি তার জন্যই নিয়েছি। 6 GB র্যাম আছে আর 128 GB মেমোরি আছে। তো আমাদের মেমোরিটাও প্রচণ্ড দরকার। ফোনটা কিন্তু একদম মেড ইন ইন্ডিয়া, চায়না নয়, দেখো মেড ইন ইন্ডিয়া, তার জন্য নেয়া। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার এই চ্যানেলে কিন্তু আমরা এখন থেকে ব্লগ আনবো, কারণ আমার নতুন ফোন চলে এসেছে। আর আমি নতুন মানে আমার ফোনের কোয়ালিটিটা যেহেতু ভালো ছিল না আর নষ্ট হয়ে গেছিলো ক্যামেরাগুলো, তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না আর এই ব্লগ চ্যানেলে ভিডিও দিতে পারছিলাম না। তোমাদের দাদা যেহেতু এখন বাড়ি থাকে না, তো আমার ফোন চলে এসেছে, এখন থেকে রোজ তোমরা এই ব্লগ চ্যানেলেও কিন্তু ব্লগস পাবে, তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো।